নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার আর আগামীকাল এই চারটি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে চার চারটি সৌভাগ্যশালী রাশির নাম জানাতে চলেছি যে রাশিগুলির জীবনে আগামীকাল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে তখন সেই চার সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম জানার পূর্বে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলে দিই দেখুন প্রতিদিনই একই কথাই বলি আবারও বলতে বাধ্য হচ্ছি কারণ আমি চাই না আপনারা মূল্যবান অর্থ নষ্ট করে ফেলুন কারণ একটা অর্থ উপার্জন করতে অনেক মানে পরিশ্রম করতে হয় তা আমি চাই না আপনাদের যে কষ্টার্জিত অর্থ সেই অর্থ নষ্ট হোক যে কারণে আমি বারবার আপনাদেরকে অ্যালার্ট করে থাকি অ্যালার্টটা আজকেও করব দেখুন যে চার রাশির কথা আমি এই ভিডিওতে বলবো তাদের প্রত্যেকের জীবনে যে প্রাপ্তি ঘটবেই তা কিন্তু কখনই ভাববেন না কারণ এই প্রাপ্তি ঘটার যে মেন মালিক সেটি হচ্ছে রাহু গ্রহ রাহু গ্রহকে বলা হয় কলি যুগের রাজা হ্যাঁ তাই আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের শুভ অবস্থান থাকার প্রয়োজন রয়েছে এছাড়াও দেখার প্রয়োজন রয়েছে আপনার দশা অন্তর্দশা কতটা সাপোর্টেবল এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে সেটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে এত কিছু বিষয় কিন্তু নির্ভর করে অনেকেই ভাবেন যে একটা টিকিট কেটে নিলাম আগামীকাল কোটিপতি হয়ে গেলাম হয়তোবা হাতে গুনে এক দুজন এরকম হয় হয় না না হয় কিন্তু সবার ক্ষেত্রে কি হয় সবার ক্ষেত্রে হয় না আজকে যদি সেরকম হতো কি না তাহলে আজকে সবাই টিকিট কেটে কোটিপতি হয়ে যেত আর সকলকে কোনো কাজকর্ম করতে হতো না কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে আছে তাই জিনিসগুলো একটু আপনাদেরকে বুঝতে হবে এবং আরেকটি কথা বলি যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস করে যাচ্ছে লাগতে লাগতে লাগছে না তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন হ্যাঁ এই কবচ আপনার প্রাপ্তির জায়গাটাকে কিন্তু সুনিশ্চিত করবে প্রচুর মানুষ রাহু রক্ষা কবচের জন্য অ্যাডভান্স বুকিং করে রেখে দিয়েছেন অলরেডি এবং আরেকটি কথা বলি অনেকেই চাইছেন যে খুব তাড়াতাড়ি আপনারটা যেন আপনার বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যায় আমিও চাই যে আপনারটা খুব তাড়াতাড়ি যেন পৌঁছে যায় কিন্তু তাড়াতাড়ি চাইলেই তো তাড়াতাড়ি পারি না কারণ হচ্ছে নির্দিষ্ট দিন রয়েছে নির্দিষ্ট সময় রয়েছে সেই দিন সেই সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেই রাহু রক্ষাকবচকে উজ্জীবিত করতে হয় এবং হোমযজ্ঞটি পৃথক পৃথক মানুষের জন্য পৃথক পৃথকভাবে করতে হয় যে কারণে সেটা অনেকটাই খরচা সাপেক্ষ তাই যারা যারা নেব ভাবছেন বা মনে করছেন যে রাহু রক্ষা কবচ নিয়ে একবার দেখব অবশ্যই দেখতে পারেন শুধু দেখা নয় এই দেখাটা আপনার বিশাল একটা পর্যায়ে এনে দেবে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি কোন চারটি রাশির ঘটতে চলেছে তার আগে চোখ রাখা যাক আগামীকালের শুভ সময় ও অশুভ সময়ের দিকে আগামীকাল অশুভ সময় যেটি রয়েছে সেটি হচ্ছে সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত আর শুভ সময় যে কথাটি বলবো যে সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিকে ব্যবহার করতে পারেন এবার আসুন আমি সেই চার চারটি সৌভাগ্যশালী রাশির নাম পরস্পর জানাতে চলেছি এবং তাদের টার্গেট নাম্বারও বলবো। তবে খেয়াল রাখবেন যে টার্গেট নাম্বারটি বলব সেটি জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত জন্মছক যখন বিচার করাবেন বা হস্তরেখা যখন বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনারা জানতে পারবেন তো প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার চার এবং তিন এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে বা নিশ্চিত প্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার ছয় এবং পাঁচ এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি আপনি সিংহ রাশির মানুষ হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি তবে একটি বিষয় মাথায় রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্স্যাটে রাহু গ্রহের শুভ অবস্থান থাকার প্রয়োজন রয়েছে পাশাপাশি দশা অন্তর্দশা সাপোর্ট করার প্রয়োজন রয়েছে এবং যে টার্গেট নাম্বারটি এখন বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার আপনার ব্যক্তিগত জন্মছক যখন বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন সেই টার্গেট নাম্বারটি হচ্ছে নয় এবং সাত এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে রাশি আপনি তুলারাশির মানুষ হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে বা নিশ্চিত প্রাপ্তি ঘটতে চলেছে তবে একটি বিষয়ে খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্ডশ্যাটে বা হস্তরেখায় রাহু গ্রহের শুভ অবস্থান থাকার প্রয়োজন রয়েছে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই প্রাপ্তি ঘটবে না তাই আগে আপনার ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন দেখে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ আদৌ রয়েছে কি না যদি থাকে তাহলে কখন রয়েছে তাহলেই কিন্তু আপনাদের জীবনে প্রাপ্তি ঘটবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ